আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজ এসেছি আমার নিজের গ্রাম আলিপুর গ্রামের পার্শ্ববর্তী বিখ্যাত চাঙ্গাতলি বাজারের একটি বিখ্যাত বাবা পিঠা এবং চিতই পিঠার দোকানে। এই গ্রামটির অবস্থান হলো নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের নজরপুর গ্রামের একদম পাশে চাঙ্গাতলি বাজার। দোকানের মালিকের নাম আব্বাস মিয়ার দোকান। আমরা একটু ওয়েট করুন, আমরা এই দোকানের বিখ্যাত বাবা পিঠার বানানোর প্রক্রিয়াটা অবলোকন করব। প্রথমেই এটা হলো পোলাউ চালের গুড়ি এবং লাল গুড়ি যে দেখা যাচ্ছে এটা কি, কিসের গুড়ি? হ্যাঁ, এটা অগ্রহায়ণী চালের গুড়ি, এটা দেশীয় চাল, চমৎকার ফ্লেভার। এখানে প্রথমে পাটালি গুড় দেওয়া হচ্ছে, নারিকেলের কুচি দেওয়া হচ্ছে, তারপর আরো বিভিন্ন উপাদান আছে, চেরি ফল, বাটার, মালাই বলি, তারপরে ডিম, খেজুর, কিশমিস, মুরব্বা, বেশ কিছু উপাদান দিয়ে এই বাবা পিঠা বানানো হয়। বাবা পিঠার সর্বনিম্ন মূল্য 10 টাকা আর সর্বোচ্চ 300 টাকার বানানো হয়। সর্বোচ্চ এর মধ্যে 100 টাকা, 200 টাকা, 100 টাকাটা বেশি জনপ্রিয়। 100 টাকা সাইজের একটি বাবা পিঠা কমপক্ষে 4 জন পেট ভরে খেতে পারে। আর এটার আমি একটু আগে এটার বানানো হওয়ার পরের যে ইয়াটা দেখেছি, পিঠাটা দেখেছি, অনেক চমৎকার সুগন্ধ বের হচ্ছিল। আব্বাস মিয়ার দোকানে শুধু বাবা পিঠাই না, চমৎকার স্বাদের চিতই পিঠাও বানানো হয়। এই সাইজের এক একটা চিতই পিঠার নর্মাল পিঠার দাম 10 টাকা, আর হাঁসের ডিম দিয়ে যেটা বানানো হয় এটা 30 টাকা, সাথে কয়েক জাতের ভর্তা আছে, নিজের হাতে বানানো ভর্তা, ধনেপাতার ভর্তা, সরিষা ভর্তা এবং শুটকি ভর্তা। এখানে অনেক দূর দূরান্ত থেকেও লোকজন আসে। তো অনেকে 1-1.5 ঘন্টা যাবত অপেক্ষা করছে, সিরিয়াল পাচ্ছে না। বাইরে যারা বসে রয়েছে সব এই পিঠার দোকানের গ্রাহক, এবং এই পিঠার সুনাম আস্তে আস্তে বাইরে ছড়িয়ে পড়ছে। আমি এখানে আগত কয়েকজনের সাক্ষাৎকার নিব। দোকানটি ছোট হলেও প্রচুর দর্শকের ভিড়। আমি এখানে কয়েকজন দু একজনের সাক্ষাৎকার নিব। আমি যেহেতু আমার চেয়ে বয়স অনেক যথেষ্ট ছোট, তুমি করে বলবো। তোমার বাড়ি কোথায়, নাম কি তোমার? আমার নাম আব্দুল কাইয়ুম। আব্দুল কাইয়ুম, বাড়ি আলিপুর। আলিপুরে, আমাদের গ্রামে। কার বাড়ি? সাহেববাড়ি। সাহেববাড়ি। তোমার বাবার নাম? আক্তার হোসেন। আক্তার হোসেন আমাদের মরহুম হাজি আব্দুল আলিম সাহেবের নাতি। ঠিক আছে, জি নাতি সম্পর্কে আমাদের কাজিন ফুফাতো ভাই। হ্যাঁ, ফুফাতো ভাই। যাই হোক, আচ্ছা কি জন্য মানে আসছো এখানে? আমরা এসেছি সবাই মিলে একসাথে পিঠা খাইতে। কোন পিঠাটা? এখানে তো প্রায় বিভিন্ন রকমের পিঠে বানা, আমরা খাইতেছি ডিম দিয়ে চিতল পিঠা। ডিম দিয়ে চিতল পিঠা। আর এই যে বাবা পিঠা যে অনেক মজা করে অনেক উপাদান দিয়ে বানানো হয়, সেটা কি খেয়েছো? জি, এটা প্রায় অনেকবারই খেয়েছি, খুব ভালো হয় পিঠাটা। 100 টাকারটা খেয়েছো তুমি? 100 টাকা। 100 টাকারটা, জি। দর্শকরা দেখেন, 100 টাকার পিঠা। তোমরা কয়জন খেয়েছো? 3 জন। 3 জন খেয়ে পেট ভরেছে? জি। 3 থেকে 4 জন পর্যন্ত বোধহয় খাওয়া যায়, কারণ বাবা পিঠা খুব অল্প খেলেই পেট ভরে যায়। তো এখানে কি আরো দূর দূরান্ত থেকেও আসে? হ্যাঁ, এখানে নরসিংদী থেকে লোক আসে, আর বিভিন্ন আমাদের সাইড বাজার যে এলাকা আছে ওরাও আসে, ঘুরতে আসলে খেয়ে যায়। আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম থেকে শুরু করে নরসিংদী থেকেও লোকজন আসে। জি, তো আশা করি এটা আরো দিন দিন জনপ্রিয়তা, কোয়ালিটি ধরে রাখতে পারলে আরো জনপ্রিয় হবে। এখানে আর কেউ কিছু বলবা, অনুভূতি ব্যক্ত করো, তোমার কেমন লাগে, তোমার নামটা বলো আগে। আমার নাম সুহেল। গ্রাম আলিপুর? গ্রাম আলিপুর। সফরউদ্দিন সরকারের বাড়ি? সফরউদ্দিন ব্যাপারী। ব্যাপারী সফরউদ্দিন ব্যাপারী। তোমার আব্বার নাম? আব্বার নাম নাজিমউদ্দিন।
নাজিমউদ্দিন জি আচ্ছা তোমার মানে কয়বার আসছো কি রকম লাগে এখানকার বিটা এখানে প্রায় সময় আসি যখন মানে চার পাঁচ জন আমরা বন্ধু একসাথে হই তখন এই চাঙ্গাতলিতে আসি পিঠা খাইতে তো বেশিরভাগ চিতই পিঠাই খাই তো বাবা পিঠা আপনার বেশি জনপ্রিয় ১০০ টাকা সর্বনিম্ন ১০ টাকা ১০০ টাকা ২০০ ৩০০ টাকা পিঠা এখানে বানায় তোমরা আগে কত টাকার পিঠাটা খেয়েছো আমরা প্রায় বেশিরভাগ ১০০ টাকার পিঠাটাই খেয়েছি ১০০ টাকার পিঠাটাই বেশি জনপ্রিয় যা বোঝা যাচ্ছে এবং ১০০ টাকার পিঠার কমপক্ষে ৩ থেকে ৪ জন খেতে পারে আচ্ছা ধন্যবাদ তোমার অনুভূতি ব্যক্ত করার জন্য এখানে এক ভাই ১০০ টাকার পিঠা খাচ্ছে অলমোস্ট বোধ হয় ৫০% অর্ধেকের মতো খাওয়া হয়েছে আপনার নামটা বলবেন আতাউর রহমান আতাউর রহমান বাড়ি এতো পার্শ্ববর্তী গ্রামে নবীপুর নবীপুর এই ইউনিয়নেরই নবীপুর আসলে ঠিক পার্শ্ববর্তী না কমপক্ষে ৩টা গ্রাম পরে তার মানে বুঝাই যাচ্ছে যে অনেক দূর থেকেও এখানে আসে খাওয়ার জন্য তো এই পিঠাটা বোধ হয় ১০০ টাকার তাই না জি এটা কয়জন খেয়েছেন আমি না আমার যে তাস করে আসছে দুইজন খেয়েছেন দুইজনের কি পেট ভরেছে আমরা খাইতে পারতেছি না এই যে দর্শকরা আমি যে বলেছি যে এই পিঠাটা আসলে তিন চার জন খেতে পারে তাই প্রমাণ পাচ্ছি ওনারা দুইজন এটা খেয়ে শেষ করতে পারতেছে না ওনাদের একটু কষ্ট হয়ে যাচ্ছে আগে ওই যে বেলানগর জলগানের মোড়েরটা ওনারা খেয়েছে কোনটা বেশি ভালো লাগে ওর কাছে শুনলাম যে এখানে নাকি পাওয়া যায় তো ওর নিয়ে বাইক দিয়ে আসলাম না বেলানগরটা ভাল লাগে নাকি এখানেটা ভালো নাকি দুইটাই সমান এটা আকারে বড় আর কি তুলনামূলকভাবে এটার দামের তুলনায় বেশ বড় অনেক আইটেম বেশি এখানে কিসমিস খেজুর বাদাম দুধের সর মালাই তারপরে পাটালি গুড় তারপরে ডিম ডিমের পরে এই মুরব্বা খেজুর ইত্যাদি দেওয়া হয় এবং এটা দেখতে অনেক চমৎকার লাগে আচ্ছা ধন্যবাদ আপনাকে আচ্ছা আমি চিতই পিঠা খাচ্ছে একজন এই চিতই পিঠার ব্যাপারে একটু কথা বলতে চাই তুমি করি বলছি তোমার নামটা বলবে জি আমার নাম আলামিন আলামিন সরকার ব্যাপারী বাড়ি আমাদের আলিপুর গ্রামের সফরউদ্দিন ব্যাপারীর বাড়ি পিতার নামটা চিতই পিঠা না না বাবার নাম দুলাল মিয়া দুলাল মিয়া তো বুঝাই যাচ্ছে এরা চার পাঁচ জনের একটা বন্ধু বান্ধবের গ্রুপ আছে এরা মানে বিকালবেলা এখানে অনেকটা আড্ডা দিতেও আসে এবং চমৎকার পিঠাগুলি স্বাদ গ্রহণ করে তো এই চিতল পিঠাটা এটা হাঁসের ডিম দিয়ে বানানো ইতিমধ্যে সে ৩টা চিতই পিঠা খেয়েছে তো আসলে এই বয়সে এটা কোনো ব্যাপার না কিন্তু আমাদের বয়সে ব্যাপারটা একটু কঠিন আমার ইচ্ছা আরো ২টা খাওয়ার তার ইচ্ছা আছে তার ২টা খাওয়ার সম্ভবত কি কোনো বন্ধুদের সাথে কি কোনো বেট ধরা হয়েছে না না বেট না তার কাছে ভাল লাগছে বলেই খাচ্ছে অনেক স্বাদ দাদা অনেক স্বাদ আমরা দেখি আমাদের অর্ডার দেওয়া পিঠাটা কত দূর হয়েছে একটা নতুন পিঠা দিচ্ছে আর একটা পিঠা অলরেডি নামানো হয়েছে আমরা ওই নামানো পিঠাটা দেখবো এই সেই বিখ্যাত আব্বাস মিয়ার আমাদের চাঙ্গাতলি বাজারের আব্বাস মিয়ার বাপা পিঠা এই পিঠাটা ১০০ টাকা চমৎকার স্বাদের বিভিন্ন উপাদান দিয়ে বানানো এবং এ পর্যন্ত যাদের সাক্ষাৎকার নিয়েছি সবাই খুব প্রশংসা করেছে ধন্যবাদ চমৎকার স্বাদের পিঠাটি বাঙ্গা হচ্ছে এখানে আমরা চারজন এই পিঠাটি খাব পিঠার একটি কোনা খেয়েছি আমার কাছে যথেষ্ট সুস্বাদু মনে হয়েছে এবং চালটা হলো লাল চাল আমাদের গ্রাম্য ভাষায় এটাকে বলে আগুনি বা অগ্রাহণী চাল লাল চালের চমৎকার এখানে স্তরে স্তরে বিভিন্ন উপাদানগুলি দেওয়া হয় এবং অনেকটা বিভিন্ন লেয়ারের কেকের মতো কামড় দিলেই এটার স্বাদগুলি আলাদা আলাদা অনুভব হয় তো বন্ধুরা এখন আমি এটা খাবো তাই আপাতত ক্যামেরা বন্ধ ওয়াও চমৎকার
অনেক স্বাদ, অনেক টেস্টি, অনেক টেস্টি। আমাদের পাশের গ্রামে আমাদের এই বিখ্যাত চেঙ্গাতলি বাজারে এত চমৎকার স্বাদের পিঠা পাওয়া যায়। আগে শুনেছি আমার ছোট ভাইদের একটা ভিডিও দিয়েছে, কিন্তু এই প্রথম আমি খেয়ে প্রমাণ পেলাম যতটুকু দর্শকদের কাছে শুনে মনে হয়েছে বেলানগরের জাগরণপুরের পিঠার চেয়ে কোনো অঙ্কটা কম না, কিন্তু এটা প্রচার হয় না। তারপরেও আশেপাশের দূর দূরান্তের গ্রাম থেকে আসে এবং এবার নরসিংদী থেকে অনেকে আসে বিকেলবেলা এখানে আমাদের নতুন ব্রিজ নতুন রাস্তা দেখে যাওয়ার সময় পিঠাটা খেয়ে যায়। তো আমি বেশি কথা বলবো না, কারণ আমি বেশি কথা বলার ফাঁকে ফাঁকে আমার সাথে সঙ্গীরা পিঠা খেয়ে ফেলছে, আমার বাকি কম করে যাবে। ধন্যবাদ সবাইকে।